রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুরের তারাপাড়ায় আকাশ বসুর উদ্যোগে 25 জন রূপান্তরকামীকে ত্রাণ সাহায্য করা হয়। তিনি গত 19 এপ্রিল থেকে রূপান্তরকামীদের লকডাউনের মধ্যে ত্রাণ সামগ্রী দিয়ে আসছেন। রবিবার চাল, সোয়াবিন তেল, ডিম, দুধ, সাবান, সবজি দিয়ে সাহায্য করা হয়েছে রূপান্তরকামীদের। রূপান্তরকামী আকাশ বসু অভিযোগ করে জানান, তারা বাড়ির বাইরে সরকারি বা বেসরকারি ত্রাণ নিতে গিয়ে কিছু মানুষের কাছে হাসির পাত্র হচ্ছেন। তার অনুরোধ, ত্রাণ সামগ্রী দিয়ে তারপর হাসুন। এই যে দুঃসময়ে আমরা যে হাসির পাত্র হচ্ছি সব জায়গায় দাঁড়িয়ে, সেইটা যাতে না হয়, কারণ কিছু সংখ্যক মানুষ আছে তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, আবার পিছনে গিয়ে আমাদের সম্পর্কেই নিন্দা করে। জলপাইগুড়িতে রূপান্তরকামীদের নাচ স্কুল রিনা স্টাডি গ্রুপ অফ ডান্সের পক্ষ থেকে 1 এপ্রিল থেকে রূপান্তরকামীদের সাহায্য করা হচ্ছে। এই গ্রুপের কর্ণধার সৌগত মুখার্জি আক্ষেপ করে বলেন, জলপাইগুড়ি জেলায় মাত্র 23 জনের ভোটার কার্ডে ট্রান্সজেন্ডার পরিচিতির উল্লেখ রয়েছে, অথচ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে 600 জন রূপান্তরকামী রয়েছেন, কিন্তু পরিচিতি পত্রে রূপান্তরকামী পরিচয় উল্লেখ করে সরকারি কোনো সাহায্য মিলছে না। লকডাউনের মধ্যে রাজ্যের ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ড পাশে নেই। ট্রান্সজেন্ডার কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে 23 জনের মতন আছে, তার বাইরে কারণ নেই। তার কারণ হচ্ছে না, আইদার তাদের মেল কার্ড কিংবা ফিমেল কার্ড, তার কারণ হচ্ছে তারা তো ট্রান্সজেন্ডার বলে আলাদা কোনো সংরক্ষণ পাচ্ছে না। ট্রান্সজেন্ডার কার্ডটা বানিয়ে তো সে আরও মুশকিলে পড়বে, কারণ তার বাড়িতে তার মা বাবা এমনিই অত্যাচার করে, হ্যাঁ, বা সাংসারিক বা সামাজিক চাপের জন্য তার হয়তো বিয়ে হয়েছে বা সন্তানও আছে, তার সেই ক্ষেত্র থেকে তার অত্যাচারটা আরও দ্বিগুণ হয়ে যায়, সে তার ইচ্ছে মতন বাঁচতে পারছেন না। হ্যাঁ, সে হয়তো মুটে মজুরের কাজ করে বা অন্য কোনো দোকানে কাজ করে, যেখানে কিন্তু তাকে বিপদের সম্মুখীন হতে হতো।